সবাইকে এডু লেকচার বিতে স্বাগতম। আমরা তোমাদের জন্য আইসিটি সিরিজ নিয়ে আসতেছি, একদম এগুলো হবে সিরিজ ভিডিও। তো আমরা মূলত ইন্টারমিডিয়েটের সিলেবাস ধরেই আগাবো এবং সেটা আমরা এমনভাবে দেখাবো যাতে তোমাদের যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তাদেরও উপকার লাগে, আবার যারা অ্যাডমিশন টেস্ট দিবা তাদেরও উপকার লাগে। কারণ এমসিকিউগুলো আলটিমেটলি সব জায়গায় প্রায় সেম ওয়েতে আসে। তো আমরা এখানে ভার্সিটির এমসিকিউগুলো আলোচনা করব, সেই সাথে তোমাদের যেগুলো ইন্টারমিডিয়েট পরীক্ষায় এমসিকিউগুলো আসছে সেগুলোও আলোচনা করব, এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় যে এমসিকিউগুলো এসে থাকে সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তো আমরা শুরু করতেছি আসলে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে। কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারটার সাথে অন্যান্য চ্যাপ্টারের একটু কানেকশন আছে। এক নম্বর পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট হচ্ছে মূলত আইসিটি বইটা, ইন্টারমিডিয়েটের আইসিটি বইটার কঠিন অধ্যায় হচ্ছে মূলত এখান থেকেই শুরু। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের এটা হচ্ছে প্রথম লেকচার। এরকম অনেকগুলো লেকচার এই চ্যাপ্টার থেকে আসবে ইনশাল্লাহ, অনেকগুলো বলতে একবারে বেশি না, পাঁচটা লেকচার মতো আসবে। এটা হচ্ছে প্রথম লেকচার। প্রথম লেকচার আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংখ্যা পদ্ধতি কী সেটা জানার চেষ্টা করব এবং কীভাবে আমরা সেটাকে প্রকাশ করব সেগুলো জানার চেষ্টা করব। তো আমরা রেফারেন্স বই হিসাবে আমাদের আইসিটি স্টাডিজ হালদা পাবলিকেশনের বইটাকে ব্যবহার করব। এই বইটার বিশেষত্ব হচ্ছে যে এই বইটাতে নির্ভুল ওয়েতে আমরা তথ্যগুলোকে দিয়েছি, সাজিয়েছি, এবং এমসিকিউগুলো যেগুলোর আনসার দেওয়া আছে সেগুলো হচ্ছে নির্ভুল। এই বইটা যারা কালেক্ট করছো তাদেরকে বলবো এটা পড়ার কৌশল হচ্ছে আগে এমসিকিউ পড়বা, মানে শেষের এমসিকিউগুলো আগে পড়বা, তারপরে চ্যাপ্টারের পড়াগুলো পড়বা। আবার বলতেছি শেষের এমসিকিউগুলো আগে শেষ করতে হবে সবগুলো চ্যাপ্টার শেষে, তারপরে গিয়ে চ্যাপ্টারটা শুরু করতে হবে। ওকে, তাহলে তুমি বুঝতে পারবা যে কী কোশ্চেন আসছে এবং তোমাকে কীভাবে চ্যাপ্টারটা শেষ করা লাগবে। তো আমরা শুরুতে দেখি যে সংখ্যা পদ্ধতি আসলে কী। সংখ্যা পদ্ধতি তোমরা এমনিই বুঝতেছ যে কোনো একটা, মানে হচ্ছে যে সংখ্যাকে, ওকে, কোনো একটা সংখ্যাকে আমরা লিখলাম বা প্রকাশ করলাম এবং ওই সংখ্যার সাহায্যে আমরা যদি কোনো গাণিতিক হিসাব নিকাশ করি, ওকে, তাহলে কোনো একটা সংখ্যাকে আমরা লিখে প্রকাশ করলাম এবং সেটার সাহায্যে যদি আমরা কোনো গাণিতিক হিসাব নিকাশ করি, তাহলে যে এই ধরনের যে যে পদ্ধতিটি আমরা ব্যবহার করব, যে রুলসের মধ্য দিয়ে আমরা যাবো এটা করতে, কী করতে, সংখ্যাটাকে প্রকাশ করতে এবং হিসাব নিকাশ করতে, এই দুইটা কাজ করতে আমরা যে রুলস এবং রেগুলেশনের মধ্য দিয়ে যাব সেগুলোকেই বা সেই পদ্ধতিটাকে বলা হয় মূলত সংখ্যা পদ্ধতি। এখন এই কোনো একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য কী কী দরকার, প্রতীক দরকার হতে পারে, অপারেটর দরকার হতে পারে এবং কিছু নিয়মাবলী দরকার হতে পারে। তাহলে এই তিনটা জিনিস যেই নিয়মের মধ্য দিয়ে আসবে সেটাই মূলত সংখ্যা পদ্ধতি। তো প্রতীক আসলে কী? প্রতীক মানে হচ্ছে আসলে আমরা সংখ্যাগুলোকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে থাকি, যেমন ওয়ানকে এই এটা হচ্ছে ওয়ানের প্রতীক। হ্যাঁ, এভাবে আমরা ওয়ানকে রিপ্রেজেন্ট করি, এভাবে টুকে রিপ্রেজেন্ট করি, এভাবে থ্রিকে, এভাবে ফোরকে রিপ্রেজেন্ট করি। ওকে, এখন হচ্ছে অপারেটর কী? অপারেটর হচ্ছে যে কোনো একটি সংখ্যা বা সংখ্যাগুলোকে হিসাব নিকাশ এর সুবিধার্থে আমরা যোগ, বিয়োগ, গুণ, বাকিগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে আসলে অপারেটর। তাহলে আমরা লিখতে পারি কি, প্লাস, মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন সাইনটা এভাবে দেখালাম আমি, তারপরে ডিভিশন, এবার এটা হতে পারে, আরও বিভিন্ন রকম অপারেটর আসতে পারে। নিয়মাবলী কী কী? নিয়মাবলী হচ্ছে যে আমরা এই কাজগুলো করার জন্য, অপারেটর তো এগুলো, কিন্তু এটা যোগ, এটা দেখলে আমি বুঝতে পারি, এই সাইনটা বা এই চিহ্নটা দেখলে আমি বুঝতে পারি যে আমি কী করবো, যোগ করব। কিন্তু যোগটা কীভাবে করতে হয় তার একটা নিয়ম আছে, সেই নিয়মাবলীগুলোকে বলা হয় বা সেই নিয়মটাকে বলা হয় নিয়মাবলী, অর্থাৎ যোগ করার নিয়ম। যোগ করার নিয়ম, নিশ্চয় যোগ করার কিছু নিয়ম আছে। ওকে, তারপর হচ্ছে তোমার নিশ্চয় বিয়োগ করারও কিছু নিয়ম আছে, গুণ করার কিছু নিয়ম আছে, ভাগ করারও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হচ্ছে নিয়মাবলী। এখন সার্বিকভাবে আমরা সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করতে পারি, বা সংখ্যা পদ্ধতির আমরা বা সংখ্যাকে যদি আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ করি, মানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ করি সার্বিকভাবে, তাহলে দুই রকম পদ্ধতি আসে। একটা হচ্ছে তোমার নন পজিশনাল পদ্ধতি, একটা হচ্ছে পজিশনাল পদ্ধতি। নন পজিশনাল পদ্ধতি আসলে কী? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করবে না, মানে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত চিহ্নগুলোর উপরে বা প্রতীকগুলোর উপরে এবং অবস্থানের উপর নির্ভর করবে না। সহজ কথা বললে মানে সংখ্যার মানটা ওই সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কগুলো আছে সেগুলোর অবস্থানের উপর নির্ভর করবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে নন পজিশনাল। যেমন আমি যদি টালি চিহ্ন দিয়ে কোনো একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করি, সাপোজ আমরা যখন ক্লাস ফাইভে ছিলাম এরকম টালি দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতাম, বা ফোরে,
তো আমরা এটাকে বলতাম 4 আর এভাবে একটা দিয়ে কেটে দিয়ে আমরা বলতাম যে এটা হচ্ছে 5 ওকে বা এটা হচ্ছে যে 2 বা এটা হচ্ছে এখন যেটা দিলাম এটা হচ্ছে 3 এখন দেখো এখানে এটা দিয়ে তুমি 3 বুঝতেছো রাইট এটা দিয়ে তুমি 5 বুঝতেছো এখন এই সংখ্যার মান এই সংখ্যাটা হচ্ছে 3 আসলে এটির মান এই সংখ্যার মান বা এটাকে যে আমরা বাইনারিতে যদি প্রকাশ করি 111 এভাবে করতে পারি ওকে এখন খেয়াল করো এই সংখ্যার মান বা এই যে তালে দিয়ে যে প্রকাশ করলাম এই সংখ্যার মান এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি বলি যে দাগ হ্যাঁ এই দাগগুলোর অবস্থানের উপর নির্ভর করতেছে না এটা দেখে বলতে দিব আমি 3 এটা দেখে বলবো 5 এই দাগগুলোর অবস্থানের উপর অবস্থান যদি চেঞ্জও করে দিই দাগটাকে চেঞ্জ করে দিই আমি তাহলে কিন্তু আমার সংখ্যার মানের কোনো পরিবর্তন হচ্ছে না যেমন আমি যদি এখানে তোমার এখানে কিন্তু আমি 10 পর্যন্ত নিয়ে আসতে পারবো খেয়াল করো এখন হচ্ছে 10 এখন হচ্ছে 12 তাহলে এখানে আমি লিখলাম 12 এখন এই 12 এর মান এখানে যে দাগগুলো আছে অর্থাৎ এটা কিন্তু সংখ্যা এটাই কিন্তু একটা সংখ্যা এখন এখানের যে দাগগুলো দাগগুলোর পজিশন যদি আমি চেঞ্জও করে দেই তাহলে কিন্তু 12 12ই থাকবে 12 কোনো চেঞ্জ হচ্ছে না তো সংখ্যার মানের কোনো পরিবর্তন করতেছে না তাহলে যেই সকল যদি আমরা ডেফিনিশনটা এভাবে দেই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করতেছে না এখানে অঙ্ক কি অঙ্ক হচ্ছে দাগগুলো অঙ্ক হচ্ছে এখানে দাগগুলো এই দাগগুলোর অবস্থানের উপরে এই সংখ্যাটার মান নির্ভর করতেছে না কারণ দাগগুলোকে আমি চেঞ্জ করে দিলেও এখানে 12 পাবো ওকে তাহলে সংখ্যার মান যদি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর না করে তাহলে সেটাকে আমরা বলবো নন পজিশনাল তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে ট্যালি ওকে বা এটাকে তোমরা অনেকে ট্যালি বলো যাই বলো সমস্যা নাই ওকে তাহলে এটা একটু মনে রাখবো এমসিকিউতে আসতে পারে তাহলে নন পজিশনাল সংখ্যা বললে আমরা ট্যালিকে নিয়ে আসবো ওকে এবার হচ্ছে পজিশনাল হচ্ছে আমরা যেগুলো চিনে থাকি সহস্রাসর আমরা যেগুলো অঙ্কের মধ্যে ব্যবহার করি সেগুলো হচ্ছে পজিশনাল যেমন 1 1 বা 1 2 বা 105 106 ওকে এগুলো হচ্ছে পজিশনাল কারণ এগুলোর অবস্থান যদি চেঞ্জ করে দাও যেমন আমি লিখলাম যে 215 এখন যদি আমি 5-এর অবস্থান চেঞ্জ করে এখানে দিয়ে দেই আর 2-কে যদি এখানে নিয়ে চলে আসি অবস্থান চেঞ্জ করে দিলাম মাঝখানে 1-কে সেম রাখলাম তাহলে দেখো এই 2 এবং 5-কে যখন আমি বদলাই দিলাম বা ইন্টারচেঞ্জ করলাম তখন কিন্তু মান পরিবর্তন হয়ে গেছে তাহলে যদি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের উপর নির্ভর করে সংখ্যার মানটা কিন্তু এখানকার অঙ্কগুলো কোথায় অবস্থিত সেটার উপর নির্ভর করতেছে যদি নির্ভর করে তাহলে বলবো আমরা সেটাকে পজিশনাল এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতির উপরে মূলত আমরা মূল আলোচনাটা করে থাকি অর্থাৎ মূল সংখ্যা পদ্ধতি আসলে পজিশনাল ওকে এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 রকমের হয়ে থাকে কী কী একটা হচ্ছে বাইনারি যেটা তোমরা চিরজীবন শুনে আসতেছ একটা হচ্ছে অক্টাল একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল অর্থাৎ আমরা মূল জায়গাটাতে ঢুকে গেছি এখন হচ্ছে আসলে বাইনারি কী বাইনারিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো বা বাইনারি কীভাবে আমরা শিখবো বা বুঝবো ওকে তো বাইনারি হচ্ছে একটু খেয়াল করবা মনে করো যে 0 এবং 1 ছাড়া কেউ আবিষ্কার হয় নাই মানে 2 3 4 এগুলো আবিষ্কার হয় নাই ওকে এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলো আবিষ্কৃত হয় নাই তাহলে তুমি সংখ্যাগুলোকে কীভাবে প্রকাশ করতা তাহলে তুমি কীভাবে সংখ্যাগুলোকে প্রকাশ করতা আমি বলতেছি শুধু 0 আর 1 আবিষ্কার হয়েছে বাকিগুলো আবিষ্কার হয় নাই তাহলে নিশ্চয়ই তুমি প্রথমে লিখতা 0 0 এরকম লিখতা হয়তো তারপর লিখতে হচ্ছে 0 1 ওকে তারপর কী লিখতা তারপর লিখতা 1 0 এভাবে সংখ্যাগুলোকে লিখতা বাট এভাবেও লিখতে পারতা তুমি 0 1 ওকে তারপর কী লিখতে তুমি তারপর লিখতে হয়তো 1 0 তারপর কী লিখতা তারপর লিখতা 1 1 তারপর কী লিখতা 1 1 0 বা 1 0 0 এভাবে লিখতে এভাবে তুমি বাড়াইতে থাকতা কারণ তোমার কাছে আর কিছু নেই 2 নেই 4 নেই 5 নেই 6 নেই তাহলে তুমি এভাবে লিখতা এই যে একটা পদ্ধতি আমি এখন তোমাদেরকে দেখাইলাম এটা হচ্ছে যে বাইনারি পদ্ধতি এই বাইনারি পদ্ধতির সংখ্যাগুলোকে মূলত আমরা কী কী কাজে ব্যবহার করি আমরা ডিজিটাল ডিভাইসে মূলত এগুলোকে বেশিরভাগ ব্যবহার করে থাকি ডিজিটাল ডিভাইস বলতে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাপোজ একটা একদম সহজে যদি বুঝে দিই তোমার মোবাইলটা সুইচ অন করছো সাথে সাথে মোবাইলের মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল ওকে তাহলে তোমার মোবাইলটা অন হয়ে গেল তাহলে কোনো ইলেকট্রিক ডিভাইসে যদি ইলেকট্রিসিটি থাকে সেটাকে আমরা অন বলি ওকে ইলেকট্রি
ইলেকট্রিসিটি, যদি ইলেকট্রিসিটি থাকে কোনো একটা ডিভাইসের মধ্যে ইলেকট্রিসিটি আছে বা বিদ্যুৎ গেছে, সাথে সাথে তুমি সেটাকে অন হয়ে যাচ্ছে, সেই অনটাকে ট্রু বলা হয়ে থাকে বা সেটাকে লজিক ওয়ান দ্বারা প্রকাশ করা হয়। ওকে, মানে আমরা সেটাকে তখন ওয়ান দ্বারা প্রকাশ করব, লজিক লেভেল ওয়ান দ্বারা প্রকাশ করব। আর যদি ওই ডিভাইসটার মধ্যে বা ওই সার্কিটটার মধ্যে বা ওই যন্ত্রের মধ্যে ইলেকট্রিসিটি না থাকে বা ইলেকট্রিসিটি আমি দেই নাই কোনো কারণে, তখন সেখানে কোন কী নেই, সেটা হচ্ছে যে অফ অবস্থায় আছে বা এটা ফলস অবস্থায় আছে, ওকে, তখন সেটার লজিক লেভেল হয় জিরো। তাহলে জিরো এবং ওয়ান দ্বারা আমরা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেগুলোর অবস্থাকে প্রকাশ করতে পারি, যে জিরো দিয়ে আমরা প্রকাশ করবো এটা অফ অবস্থায় আছে বা এটা কার্যকারিতা নেই, আর ওয়ান দ্বারা আমরা বুঝতে পারি যে এটা কার্যকারিতা অন আছে বা এটা চলতেছে বা কোনো একটা সার্কিট বর্তনী, সার্কিট মানে বর্তনী চলতেছে। সার্কিট আসলে কি, এগুলো যারা আর্টসে পড়ি আমরা বা কমার্সে পড়ি তাদের জন্য কঠিন বুঝে অনেক সময়। সার্কিট মানে হচ্ছে যে, বা বর্তনী মানে কি, বর্তনী হচ্ছে যে একদম সহজ কথা বলে দিলে, সাপোজ তোমার কাছে একটা ব্যাটারি আছে, আমি একটা ব্যাটারি আঁকলাম, এই ব্যাটারি থেকে দুইটা তার বের করে তুমি একটা লাইটের মধ্যে দিয়ে দিছ, ওকে, এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির মধ্যে দুইটা তার বের করে ব্যাটারি থেকে তুমি একটা লাইটের মধ্যে দিয়ে দিছ, এটা তো অ্যাটলিস্ট কেউ না কেউ করছো লাইফে, তখন লাইটটা জ্বলতেছে, রাইট? এটাই হচ্ছে সার্কিট। এই যে একটা টোটাল একটা বর্তনী আমরা দেখালাম, এখানে সার্কিটের মধ্যে এই ব্যাটারিটাও আসবে, এই লাইটটাও আসবে, তারগুলো আসবে, সবগুলোই এই সার্কিটের অংশ। অর্থাৎ লাইট ছাড়া কিন্তু তোমার এটা ব্যাটারিটার কোনো কার্যকারিতা নেই, তারগুলোরও কোনো কাজ নাই, মানে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা সার্কিট বা বর্তনী। তাহলে সার্কিট বা বর্তনী কি আশা করি বোঝা গেছে। যদি এখানে আমি ইলেকট্রিসিটি পাই তাহলে অন অবস্থায় আছে, যেটাকে আমি ওয়ান বলবো, আর যদি ইলেকট্রিসিটি কোনো কারণে ফল করে, সাপোজ আমি এখানে একটা সুইচ দিয়ে দিলাম, সুইচটা অফ করে দিলাম, এখানে কেটে দিলাম তারটা কেটে দিলাম, তাহলে তো এই লাইটটা জ্বলবে না, অফ অবস্থায় আছে, তাহলে সেটাকে আমরা বলবো লজিক লেভেল জিরোতে আছে। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমি যদি কোথাও সার্কিট বলি বা বর্তনী বলি তাহলে আপনারা বুঝে নেবেন যে এরকম কোনো একটা যন্ত্র যে আলটিমেটলি এভাবেই হচ্ছে। ওকে, তো মোবাইলের মধ্যেও কিন্তু আপনি যখন মোবাইল অন করেন তখন কিন্তু মোবাইল ব্যাটারির সাথে কানেক্টেড হয়ে যায়, সুইচটা কী করে, কানেক্ট করে দেয়, তখনই মোবাইলটা, এটা হচ্ছে সেই আপনার মোবাইলটা, মোবাইল অন হয়ে গেল, ব্যাটারি থেকে বিদ্যুৎ নিয়ে বা চার্জ নিয়ে মোবাইলটা অন হয়ে গেল। ওকে, এখন এটাকে আমি মোবাইল বলতেছি আর এটা বলতেছি মোবাইলের ব্যাটারি, আর এখানে একটা সুইচ ছিল, এটা এই মোবাইল একটা পাশে একটা সুইচ ছিল যেটাকে আপনি টিপ দিয়েছেন, সাথে সাথে মোবাইলটা অন হয়ে গেছে। ওকে, তাহলে ওই বিষয়গুলোই আলটিমেটলি এরকমই আলটিমেটলি, তো আমরা সেদিকে আরও পরে আস্তে আস্তে বোঝাবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বাইনারি কি আসলে আমরা আশা করি বুঝতে পারছি। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে আবিষ্কার করেছিলেন কে, জর্জ বুল নামক একজন ভদ্রলোক, উনি ইংল্যান্ডের প্রবাসী, ইংল্যান্ডের নাগরিক, উনি মূলত এই বাইনারি পদ্ধতির সংখ্যাগুলোকে আবিষ্কার করেছিলেন। তাহলে জর্জ বুল, একটু খেয়াল করবেন, জর্জ বুল, তাহলে এখানে কী কী থাকে, শূন্য এবং ওয়ান থাকে। তো যেহেতু শূন্য এবং ওয়ান মাত্র দুটি মাত্র ডিজিট থাকে বা অঙ্ক থাকে, এই জন্য এটাকে বলা হয়েছে, এটার বেস হচ্ছে তাহলে, বেস মানে ভিত্তি, এটার বেস হচ্ছে তাহলে দুই, এই জন্য এটাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি মানে দুই। ওকে, আচ্ছা, তা আমরা ওই দিকে যাচ্ছি না, তাহলে আমাদের বাইনারি শেষ। এবারও চলে আসতেছি আমরা অক্টাল। অক্টালটা কি একই রকমভাবে, মনে করেন যে আপনার কাছে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত পর্যন্ত আছে, আট, নয় আপনার কাছে নাই, আবিষ্কার হয়নি, মনে করেন এই জাস্ট এগুলো আবিষ্কার হয়েছে, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তাহলে এগুলো যদি আবিষ্কার হয় আর আট এবং নয় যদি আবিষ্কার না হয় তাহলে মোট আপনার কাছে অঙ্ক বা ডিজিট কয়টা আছে, দেখেন তো আটটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ওই যে শূন্য সহ, শূন্য থেকে সাত পর্যন্ত, তাহলে শূন্য থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলোই হচ্ছে মূলত অক্টাল সংখ্যা পদ্ধতির মূল বেস। তাহলে বেস মোট কয়টা হলো, মোট আটটা, এই জন্য এটাকে অক্টাল বলা হয়ে থাকে। একইভাবে এটাও কিন্তু সেই বাইনারির মতোই, আলটিমেটলি এটা আবিষ্কার করেছিলেন রাজা সপ্তম চার্লস, রাজা সপ্তম চার্লস, একটু মনে রাখবেন, এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল, বেগম রোকেয়া, আমি বলে দিচ্ছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল, যে অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কারক কে, উত্তর হচ্ছে রাজা সপ্তম চার্লস, একটু নোট করে নেবেন, রাজা সপ্তম চার্লস। ওকে, এখন হচ্ছে ডেসিমাল, এবার ডেসিমালে হচ্ছে যে দশ পর্যন্ত যাবে, বুঝে গেছেন, মানে আসলে নয় পর্যন্ত যাবে, এই যে আট আসলো, নয় আসলো, তাহলে দেখেন তো এবার মোট সংখ্যা কয়টা, এবার মোট সংখ্যা হচ্ছে দশটা, নয় পর্যন্ত, শূন্য থেকে নয় পর্যন্ত, শূন্যকে যদি না আনেন হবে না। ওকে, তো
তাহলে এই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলবো যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ওকে আমি একটু উদাহরণ দিয়ে দেই বাইনারি সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দেই অক্টালের উদাহরণ দেই ডেসিমালের উদাহরণ দেই বাইনারির একটা উদাহরণ মনে করেন 0 1 1 দেখেন এখানে শুধু 1 আর 2 ব্যবহার 1 আর এবং 0 ব্যবহার করছে এজন্য এটা হচ্ছে বাইনারি এজন্য এটাকে পাশে দিয়ে একটা নিচে দিয়ে 2 দেওয়া হয় এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা এবার আমরা একটা অক্টাল সংখ্যা নেই অক্টাল সাপোজ নিলাম যে 7502 এটাকে আমি অক্টাল বলতে পারবো কেন বলতে পারবো কারণ হচ্ছে এটা আমি 7 এর উপরে যাই নাই চাইলে এটাকে আমি ডেসিমালও বলতে পারবো কেন বলতে পারবো কারণ এখানে এই এই 5 7 2 এগুলো কিন্তু ডেসিমালের মধ্যে আছে চাইলে এটাকে আমি আসলে হেক্সাডেসিমালও বলতে পারবো বাট আমি এখন এটাকে অক্টালে প্রকাশ করতে যাচ্ছি যে বলতেছি যে এটা হচ্ছে অক্টাল ওকে এবার যদি আপনি কোনো কারণে 8 ব্যবহার করেন 9 ব্যবহার করেন তখন এটাকে মাস্ট আপনাকে ডেসিমাল অথবা হেক্সাডেসিমাল বলতে হবে ওকে হেক্সাডেসিমালে 16 পর্যন্ত থাকে 16 না আসলে 15 পর্যন্ত থাকে তাহলে দেখেন খেয়াল করেন এটা হচ্ছে যে কি ডেসিমাল কারণ এখানে আমি 8 ব্যবহার করছি 9 ব্যবহার করছি এই যে 8 9 ওকে এবার হচ্ছে হেক্সাডেসিমাল লাস্টটা এবং এরই মধ্য দিয়ে আজকের এই প্রথম টিউটোরিয়ালটি বা প্রথম লেকচারটা আমরা শেষ করব আরেকটা আমরা কম্পেয়ারের মাধ্যমে শেষ করে আমরা পরে চলে যাব বাইনারি থেকে অক্টাল কীভাবে নেবেন ডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে নেবেন এই জায়গাগুলোতে আমরা যাব ওকে তাহলে খেয়াল করেন একটু আমরা এখন হেক্সাডেসিমালে যাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটাই হচ্ছে হেক্সাডেসিমাল কিন্তু এগুলো যেহেতু আলাদা আলাদা মানে হচ্ছে যে আপনার আলাদা এগুলো সংখ্যা হয়ে গেছে তখন যেটা করা হয়েছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই টেনটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে খেয়াল করবেন এ দ্বারা এ মানে হচ্ছে টেন তারপর হচ্ছে ইলেভেনটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে তাহলে এটা হচ্ছে ইলেভেন টুয়েলভটাকে সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে থার্টিনটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে ফোরটিনটাকে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে এবং ফিফটিনটাকে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে তাহলে একটু খেয়াল করবেন এখান থেকে একটা প্রশ্ন আসছিল আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ ডিজিট বা অঙ্ক কত উত্তর হচ্ছে এফ ওকে প্রশ্নটা কোথায় আসছিল প্রশ্নটা আসছিল আপনার আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে নটরডেম কলেজ ঢাকা টেস্ট পরীক্ষা আসছিল সেখানে আসছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ প্রতীক কোনটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ প্রতীক কোনটি উত্তর হচ্ছে এফ এটা কোথায় আসছিল নটরডেম কলেজের কোথায় বলেন তো টেস্ট পরীক্ষায় ওকে তাহলে একটু খেয়াল করবেন এখন এই যে সংখ্যা আমরা পড়লাম তাহলে এখানে মোট সংখ্যা কয়টি এখানে মোট সংখ্যা 16টি এই জন্য এটাকে বলা হয়েছে হেক্সাডেসিমাল ওকে তাহলে এখন এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে 9 এর পরে কিন্তু কত এ তারপর বি তারপর সি তারপর ডি তারপর ই তারপর হচ্ছে এফ পর্যন্ত এই জিনিসটা একটু মনে রাখা একটু কঠিন এই জন্য এটা ভালো করে মনে রাখবেন আর দশমিক এটা হচ্ছে অক্টালের ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা একটু কম্পেয়ার কম্পেয়ার করি একটু কম্পেয়ার করলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে বা বুঝতে ইজি হবে আপনার জন্য তাহলে খেয়াল করেন এক নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল লিখছি আমি এক নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল তারপরে আমি লিখতেছি 0 1 2 3 4 5 6 7 8 9 এটা কি এটা হচ্ছে ডেসিমাল তারপরে 0 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে অক্টাল তারপর হচ্ছে 0 এবং 1 বাইনারি ওকে তাহলে এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমাল এটা হচ্ছে ডেসিমাল এটা হচ্ছে অক্টাল আর এটা হচ্ছে কি এটা হচ্ছে বাইনারি ওকে আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু এখানে এই যে এখনও দেখেন দাগ রয়ে গেছে 1 1 এটাকে লিখছিলাম বাইনারি তারপরে সাপোজ 7 0 1 0 বা 1 সাপোজ 3 দিলাম এটা কিন্তু অক্টাল আমি যদি 9 0 1 2 দিই এটা কিন্তু ডেসিমাল কারণ 9 আছে এই যে ডেসিমাল 9 পর্যন্ত আছে তারপরে হেক্সা ডেসিমাল সাপোজ লিখলাম আমি এ 5 এ যেহেতু আছে এটা হেক্সা ডেসিমাল 16 লিখতে হবে এখন আমি চাইলে আমি কিন্তু 7 0 1 3টাকে এই যেটা অক্টাল ছিল সেটাকে আমি ডেসিমালে লিখতে পারবো কেন লিখতে পারবো কারণ এই 7টা কিন্তু ডেসিমালের মধ্যে আছে এই যে খেয়াল করেন 0টাও আছে 1ও আছে 3ও আছে যেহেতু আছে আমি চাইলে এগুলোকে লিখতে পারবো ওকে একইভাবে এটা কিন্তু আমি হেক্সাডেসিমালও লিখতে পারবো কারণ দেখেন হেক্সাডেসিমালের মধ্যেও কিন্তু এই সংখ্যাগুলো আছে তাহলে এখন আমি কিভাবে লিখবো এটা আমার ইচ্ছা আমি যদি চাই আমি এভাবে লিখতে পারি ওকে
তাহলে আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে সংখ্যা পদ্ধতির যে মূল জিনিসটা যে হেক্সাডেসিমাল ডেসিমাল অক্টাল এবং বাইনারি সংখ্যাগুলো কিভাবে আসছে এবং সেগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনারা ওকে তাহলে আমরা এই পদ্ধতিতে রিপ্রেজেন্ট করব নেক্সট লেকচারে আমরা দেখব কিভাবে আমরা সাপোজ আপনার কাছে আছে 199 এটা নিশ্চয়ই ডেসিমাল সংখ্যা কারণ 99 আছে বা এটাকে আপনি হেক্সাডেসিমালও বলতে পারেন এখন এই ডেসিমাল যদি এটাকে যদি আমি ডেসিমাল বলি এটাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব এটা কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করব বা আপনার কাছে একটা বাইনারি সংখ্যা আছে সাপোজ 01011 এটা বাইনারিতে আছে এটা কিভাবে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব বা এটা কিভাবে আমরা ডেসিমালে কনভার্ট করব ওকে এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখব একদম ইজি ওয়েতে যে ওয়েটাতে একদম ইজি সেটাতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাই দিব যাতে আপনারা এমসিকিউতে দেখা মাত্রই আনসার করতে পারেন তো নেক্সট ক্লাস দেখার মাত্র রইল আল্লাহ হাফেজ টাটা